যে আমরা সবাই চিন্তা করি আমি কি করব আমি কি হলাম আমাদের পিছনের যে ব্যক্তিগুলো মেজের গণিত অনেক আগে সবার আগে ইনারাই আমাকে পথ দেখিয়েছেন ইনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছি এবং আমি আশা করবো যারা আমার থেকে কনিষ্ঠ আমি তাদেরকে অনুপ্রাণিত করবো অর্থাৎ প্রত্যেক জেনারেশনের একটা দায়িত্ব আছে যে তার নিজের জেনারেশনের পরে যারা তাদেরকে অনুপ্রাণিত করবে তারা যেন সৎ কাজে ভালো কাজে জড়িয়ে থাকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই মেজর গণি মহোদয়ের মেজর গণির এই ফাংশানে আমি রাজনৈতিক দল যখন করি ডিসেম্বর মাসে চার তারিখ দু হাজার সাত দল করার চতুর্থ দিনে কুমিল্লা সেনানিবাসে গিয়ে অনেক সাবেক সৈনিককে নিয়ে মেজর গণির কবর জিয়ারত করেছিলাম সবার আগে গিয়েছিলাম মে গিয়েছিলাম মারানা ভাসানির কবর জিয়ারত করতে তারপরে গিয়েছিলাম জেনারেল ওসানির কবর জিয়ারত করতে এবং তৃতীয়বার তৃতীয় কিস্তিতে গিয়েছি অর্থাৎ তিন নম্বর সিরিয়াল অর্ডারে গিয়েছিলাম মেজর গনির কবর জেয়ারত করতে একজন সৈনিক রাজপথে রাজনৈতিক কর্মী হলেও তার মনটা কিন্তু সৈনিক জীবনের প্রতি টান থেকে যায় সেই সম্পর্কটা জীবনে কোনো দিন বিচ্ছিন্ন হয় না আমি সেই জন্যই বলতে চাই আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি মেহরবানি করে দোয়া করবেন আমরা সবাই মিলে যেন আমাদের পূর্বপুরুষদের সৎ কাজগুলি ভালো কাজগুলিকে আমাদের উত্তর প্রজন্ম যারা আমাদের পরবর্তী প্রজন্মের নিকট পার করে দিতে পারি মেজর গনি বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত যদিও তিনি সে সময় জীবিত ছিলেন না এটা অনেক ব্যক্তি বলে গেছেন আমি শুধু সমর্থন দিয়ে যাচ্ছি যদি তিনি চিন্তা না করতেন মেজর গনি যে একটা চিঠি লিখেছে আপনাদের মনে আছে যে সবাই বললেন জেনারেল মেসার্ভিক কাছে যে আমরা বেঙ্গলে জীবন চাই আপনারা খেয়াল করেছেন এটা বারবার এখানে বলা হয়েছে ঠিক সেরকমই যেন নাথিক এখানে সাক্ষী আছেন যেন নাথিক এখানে সাক্ষী আছেন উনিশশো সালের মে মাসের পাঁচ তারিখ খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডারের ব্রিগেড হেডকোয়ার্টারের অপশ্রুমে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিনি ব্রিফিং শুনতে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান হিসেবে প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে সেখানে বক্তব্য শোনার পর বলছিলেন তুমি বঙ্গভবনে এসে বক্তব্য দিতে হবে আর জেনারেল নাতিক আমাকে বললেন ইব্রাহিম আমাদেরকে যা বলছো এটা কিন্তু বঙ্গভবনে বলতে হবে খবরদার কম বলব না তাই আমি বললাম স্যার আপনি হইলেন আমাদের মা বাপ দেশের প্রেসিডেন্ট এখানে আপনাদের সামনে যদি বলতে পারি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে না বলার তো কোনো কারণই থাকতে পারে না অর্থাৎ পরিস্থিতি মানুষকে সুযোগ দেয় পরিস্থিতি মানুষকে সাহস জোগায় পরিস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে এই রকম পরিস্থিতি বাংলাদেশে এখন আছে আমাদের সকলের প্রয়োজন সাহসী সৎ মানুষগুলোকে অনুপ্রাণিত করা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা বিনীত শ্রদ্ধা শুভেচ্ছা থাকলো আমাকে সুযোগ দেওয়ার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি কর্নেল মোহাম্মদ হক অত্যন্ত সুন্দর প্রবন্ধ রচনা করে পড়ে নিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি পুনরায় আমার জ্যেষ্ঠ সারদের নিকট আমার ক্ষমা প্রার্থনা স্যার আপনাদের পরে এসে বক্তব্য দেওয়াটা কোনো মতেই শোভনীয় আমার জন্য হয় নাই যদি ইস্টবেঙ্গল রেজিমেন্ট না থাকতো তাহলে আমাদের স্বাধীনতার কি হতো এই সম্বন্ধে কিছু আলোচনা হয়েছে ইতিমধ্যে আমরা ভারতে যেতাম হয়তো হয়তো ভারতে যেতাম সেখানে আমাদের মুক্তি ভারতীয় বাহিনী প্রশিক্ষণ দিত আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার ইনচিফ হয়তো ভারতীয় বাহিনী থেকে হতো আমরা এগারো জন সেক্টর কমান্ডার পেতাম না জেট ফোর্স এস ফোর্স কে ফোর্স গঠিত হতো না এবং আমাদের সশস্ত্র বাহিনীও গঠিত হতো না শেষ পর্যন্ত ভারতীয় বাহিনীর কাছেই পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতো এটা জয়েন্ট ফোর্সের কাছে আত্মসর্পণ করতো না এবং সেটা হয়তোবা ভারতের কোনো স্থানে হতো এবং আমাদের দেশ থেকে হয়তো ভারতীয় বাহিনী যেত না তারা আমাদের সেনা সেনানিবাসগুলোকে অকুপাই করে থেকে যেত এবং ভারতীয়দের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত একটা মিলেশিয়া বাহিনী হয়তো আমাদের থাকত এবং আমরা হয়তোবা দশ পার্সেন্ট স্বাধীনতা ভোগ করতাম একশো পার্সেন্ট স্বাধীনতার জায়গায় তো এই যে আজকে যে আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছি ভারতীয় বাহিনী আমাদেরকে সহায়তা করেছে আমরা সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছি আর স্বাধীন সত্তা হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে যে আমরা দাঁড়িয়ে আছি এটা বেঙ্গল রেজিমেন্টের কারণে আমি ব্রিগেডিয়ার শাহিদুল আলম খানের প্রশ্নের জবাবটা এইভাবে দিব যে মুক্তিযুদ্ধ চলার সময় আমাদের বেঙ্গল রেজিমেন্ট আর্মি যেটা বাংলাদেশ আর্মি সেই সময় এবং সরকার এটা প্যারালাল অবস্থানে ছিল এবং এর উইকেস্ট লিঙ্ক যেটা ছিল সরকার এবং আর্মির মধ্যে সেটা হলো কল উসমানী কমান্ডার ইনচিফ হিসেবে তো আমি বলব এই সমস্ত কৃতিত্ব ক্রেডিট এটা যায় মেজর গণির কাছে তিনি আমাদের স্বাধীনতার আমি বলবো প্রাণ পুরুষ